বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে বিকেলে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী বিএনপি। এ সময় তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি খুনিদের সংগঠন। খুন, হত্যা, জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি, জনগণের উপরে তাদের আস্থা নেই, এরা পাকিস্তানের এজেন্ট। এই অপশক্তিকে মোকাবিলা করতে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরশ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক আলোচনা সভায় বিএনপি জামায়াতকে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আমরা যেমন যখন উন্নয়নের মহাসড়কে ধাবমান, তখন তারা সেই বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে হত্যা এবং খুনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাচ্ছে। বিদেশিরা আমাদের ভাগ্য নির্ধারণ করবে, এটি একটি দেশের জন্য সম্মানজনক? এটি একটি দেশের জন্য সম্মানজনক? আমরাই নির্ধারণ করব আমাদের ভাগ্য, এবং এটি আমাদের ছেলেমেয়েদেরকে এটি মনে রাখতে হবে যে আমাদের আত্মমর্যাদা নিয়ে, আমাদের আত্মমর্যাদা নিয়ে মশকরা করা চলবে না। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।